গুলিবিদ্ধ অভিনেতা তথা শিবসেনা নেতা গোবিন্দা। জানা গিয়েছে তার নিজের বন্দুক থেকে ভুল করে গুলি বেরিয়ে গিয়ে লেগেছে তার পায়ে, গুলি তার হাঁটুতে লেগেছে বলে জানা গিয়েছে। মঙ্গলবার ভোর 4:45 নাগাদ এই ঘটনা ঘটে। সেই সময় অভিনেতা রাজনীতিবিদ বাড়ি থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গিয়েছে। ঘটনার পরপরই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মুম্বাইয়ের এক হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার বিভাগে তাকে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, এদিন ভোরে কলকাতায় আসার জন্য প্রস্তুত হচ্ছিলেন তিনি। সেই সময় তার লাইসেন্সে থাকা রিভলভারটি খাপে ঠোকাতে গিয়ে সেটি তার হাত থেকে পড়ে যায়। রিভলভারটি মাটিতে পড়তে সেটি থেকে একটি গুলি বেরিয়ে তার পায়ের হাঁটুতে লাগে। তিনি বলেছেন, কলকাতায় একটি শো করার জন্য আমাদের সকাল 6:00 বিমান ছিল। আমি বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলাম। গোবিন্দাজিও তার বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিতে যাচ্ছিলেন। সেই সময় দুর্ঘটনাটি ঘটে। রিভলভারটি আলমারিতে রাখার সময় পড়ে গিয়ে গুলি ছুটে যায়। ঈশ্বরের আশীর্বাদে গোবিন্দাজির শুধুমাত্র পায়ে আঘাত লেগেছে, গুরুতর কিছু ঘটেনি। জানা গিয়েছে ইতিমধ্যেই ডাক্তাররা গোবিন্দার পা থেকে গুলি বের করে দিয়েছে। তার অবস্থা স্থিতিশীল, তবে এখন তিনি হাসপাতালে আছেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।